আসসালামু আলাইকুম দেশ বাংলাদেশ এবং প্রবাসী ভাইদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা পান্তপ সাইড ফার্নিচারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার এক থেকে ফার্নিচারের বিজনেস শুরু করি আজকে দুই হাজার বিশ সাল চলে বিগত বিশ বছর আমরা দেশের মানুষের আসবাবপত্র ফার্নিচারের সেবা করে আসছি বাকি দিন আল্লাহ যতদিন হায়াত দিয়ে আছেন চেষ্টা করব আমরা দেশবাসীর জন্য ফার্নিচার সেবা মানসম্পন্ন করে ধরে রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা সকলেই সাইদ ফার্নিচারের জন্য দোয়া করবেন আমরা যেন এই দেশের মানুষের জন্য ভালো ফার্নিচার তৈরি করতে পারি আমরা যেন দেশের মানুষকে ঘরে ঘরে সাইড ফার্নিচারকে পোষায় দিতে পারি আমরা গুণগত মানের কাজ করে থাকি আমরা গুণগত মানের ফার্নিচার তৈরি করেছি আমাদের এখানে ফার্নিচার সেগুন কাঠ দ্বারা তৈরি হয় আমাদের এখানে ফার্নিচার মেহেগুনি কাঠ দ্বারা তৈরি হয় আমাদের এখানে ফার্নিচার আকাশমণি কাঠ দিয়ে তৈরি হয় আমাদের এখানে ফার্নিচার ও বিনিয়ার দিয়ে তৈরি হয় আমাদের এখানে ফার্নিচার ও কার্ড দিয়ে তৈরি হয় আমাদের এখানে মালুশিয়ান এম দিয়ে তৈরি হয় এখন বাংলাদেশেও আমাদের সুনামধন্য কোম্পানি কিছু শীত বের করেছে বাংলাদেশ এমআরএস কোম্পানি লিমিটেড যেটা বিআরবি ক্যাবলসের মালিক বাংলাদেশ বিআর বিআরবি কেবলস কোম্পানি আমাদেরকে মালুশিয়ান এমডিএফ এখন বাংলাদেশে তৈরি করে দিচ্ছে এবং সুপার কোম্পানি আমাদেরকে এখন মালুশিয়ান এমডিএফ বাংলাদেশে তৈরি করে দিতেছে বাংলাদেশ আকিস কোম্পানি আকিস কোম্পানি লিমিটেড আমাদেরকে সিট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ এর ডিলার বাংলাদেশ আকিস কোম্পানির ডিলার বাংলাদেশ সুপারের ডিলার আমাদের বাড্ডা নিজস্ব ফ্যাক্টরি আমাদের শোরুমটা পড়েছে প্রান্তপথ বসুন্ধরা সিটির বিপরীতে মসজিদের পূর্ব পাশে সাইড ফার্নিচার তালা বিশাল বড়ো শোরুম বিশাল সুন্দর একটি শোরুম আপনাদের অবদানে আমরা করেছি আপনারা সহযোগিতা আমাদেরকে দেশবাসী করেছেন আমরা আপনাদেরকে কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং আপনাদের প্রতি আমাদের অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রোডাক্ট ফার্নিচার কিনে ইউজ করে গুণগত মানসম্পন্ন আপনারা দেখবেন এবং আমাদের গুণগত মানসম্পন্ন বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন আমরা যেন আমাদের কোনো ফার্নিচার তৈরি থাকলে আমরা যেন সেই ফার্নিচারগুলো আমরা স্বয়ংসম্পন্ন কোয়ালিটি মেনটেন করতে পারি আমি এখন আপনাদেরকে আমার কোম্পানির আমি একটি ডাইনিং টেবিল আপনাদেরকে দেখাবো যেটা সিগুন দ্বারা তৈরি করেছি ইভেন আমরা গোল্ডেন কালার দিয়ে কালার করেছি আসুন আমরা ফার্নিচারটা দেখে আসি আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা পান্তপ সাইজ ফার্নিচার থেকে। ঢাকা পান্তপথ সাইড ফার্নিচার বসুন্ধরা সিটির বিপরীতে মসজিদের লগ্নে পূর্ব পাশে কাকন মার্কেট সাইড ফার্নিচার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি ডাইনিং টেবিল আমি যে চেয়ারটাতে বসছি এটাকে বলা হয় মাস্টার চেয়ার এর চেয়ারের একটা ডাইনিং টেবিল আটজন সদস্য নিয়ে ইজিভাবে বসে আপনারা খাবার দাবার করতে পারবেন এই ডাইনিং টেবিলটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ কাঠ দ্বারা কাঠ কাঠ দিয়ে আমরা এই ডাইনিং তৈরি করেছি এই এই চেয়ারগুলো এবং কাজগুলো আপনারা একটু দেখেন আমরা যে চেয়ারটা করেছি এরকম দুইটা চেয়ার পাবেন আর চেয়ারের মধ্যে দুইটা চেয়ার হলো সম্পূর্ণ আলাদা মাস্টার চেয়ার বলা হয় সভাপতি চেয়ার বলা হয় মুরব্বীদেরকে আমরা সম্মান করে যে চেয়ারে বসাতে চাই এই চেয়ারটায় দেখেন আমরা যে কারো কাজগুলো করেছি এটা সম্পন্ন হোদায় নকশা এটাকে আমরা বলি ভিক্টোরিয়া ডিজাইন এই চেয়ারটা আমাদের সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া দিয়েই কাজ করেছি অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করেছি ফেব্রিকটা সম্পূর্ণ এটা এটা বাহিরের ফেব্রিক এই ফেব্রিকগুলো আমরা বিদেশ থেকে এনে থাকি আমরা আপনাদের কাছে এই ফেব্রিক দিয়ে কাজ করে থাকি এই ডাইনিং টেবিলটা একটা ওয়ার্ডের ডাইনিং এই ডাইনিং টেবিলটা যাবে ফরিদপুর ফরিদপুরের এক বড়ো ভাই আমার কাছে প্রায় এগারো লক্ষ টাকার ফার্নিচার অর্ডার করেছেন তার ভিতরে এই ডাইনিং টেবিলটা আছে এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের পাশেই এই হলো আমার ডাইনিং টেবিলের পায়াটা এই পায়াটার ভিতর আমরা ঠিক আট বারো একটা কাঠ নিতে হচ্ছে আট ইঞ্চি এরকম চৌড়া আর এই দিকে নিতে সরি এইদিকে বারো ইঞ্চি আর এদিকে নিতে হয়েছে আট ইঞ্চি এটাকে খুদাই করে এই পায়াটাকে আমরা এই বাঁকা ডিজাইনটা বের করতে হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে আমরা খোদাই করেছি কিভাবে কাঠটাকে কেটেছি কেটে পায়াটাকে বের করেছি আর আমি ছয়টা চেয়ার পাবেন হলো এই দেখেন এখানে আরো ছয়টা চেয়ার পাবেন আমরা যারা আমাদের ফ্যামিলি সদস্য আছি আমরা আমাদের বাবা মার পাশে যারা বসব আমরা এই ছয় চেয়ারে বসব তারই পাশাপাশি যে টিবিলের কাজগুলো দেখতেছেন টিবিলের কাজগুলো দেখেন কত সূক্ষ্মভাবে আমরা কাজ করি একেবারেই নিখুঁত একেবারেই নিখুঁত একবারে নিখুঁত একটা কাজ করেছি এবং এই টেবিলগুলোর জন্য আমাদেরকে সময় দিতে হবে যারা অর্ডার করবেন আমাদেরকে কমসে কম এক মাস টাইম দিতে হবে এক মাস টাইম লাগবে এক মাস টাইম লাগবে ওকে তো ফ্রেন্ডস এতক্ষণ কিন্তু সাইদ ভাই আপনাদেরকে আসলে কাঠের যে গুণগত মান আর কি কাট দিয়ে বানালে আপনারা ভালো প্রোডাক্টটা পাবেন কি ফ্যাব্রিক দিলে ভালো নিখুঁত ডিজাইনটা পাবেন সেটা কিন্তু সাইদ ভাই বললো তো আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদেরকে যে আমরা যদি তুর্কিস্তানে হ্যাঁ তো আমরা সব জানতে চাই বাইরের কাছ থেকে এই যে টেবিলটার সাথে আমরা কয়টা চেয়ার পাবো ভাইয়া এটা আটটা চেয়ার আটটা চেয়ার আর দামটা কত পড়বে দামটা হলো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তো আর এটার বিশেষ করে এই যে গ্লাসটা এটা কি টেম্পারেটার গ্লাস হ্যাঁ ম্পারেটার গ্লাস এবং টেন মিলি গ্লাস টেন মিলিমিটার গ্লাস তো দামটা পড়বে আমি আবার জেনে নিই দামটা পড়বে দু লক্ষ দু লক্ষ বিশ হাজার দু লক্ষ বিশ টাকার আমরা চেয়ার পাচ্ছ হচ্ছে আটটা আটটা চেয়ার ওকে তো ফ্রেন্ডস আমি আপনাদের একটু সাইডের কাজগুলো কিন্তু না দেখালে কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না এত সুন্দর কারু কাজ তো আমি এই সাইড থেকে একটু দেখাচ্ছি তো আমি এই সাইড থেকে যে কাজটা আছে সে কাজটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে তো এ টু জেড কিন্তু এভাবে কাজ করা থাকবে

যত রকমের ভাইয়া এবং আপুরা আছেন আপনাদের ঘরের যে ফার্নিচার দরকার হয় তাহলে কিন্তু আপনারা সাইডবেের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস আমি বিদায় নিচ্ছি আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সাইড বের খুবই সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই টেবিলটার ব্যাপারে তো আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেনকে ফ্রেন্ডস আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ